आई थिंक जुल्फिकार फॉर मी वुड बी द मोस्ट डिफिकल्ट कैरेक्टर आई हैव एवर डन टिल नाउ. জমেছে গভীরে যত সবই সময়ের ক্ষত. ডিগ্ল্যামারাইজড চরিত্র করেছি আমি, কিন্তু আন্ডার ডিগ্ল্যামারাইজড, মানে ডিগ্ল্যামারাইজটা তো একটা স্টেটমেন্ট, কিন্তু আরও যে সেটারও আন্ডার প্লে হতে পারে সেরকম একটা গেট আপ. লালচে সকাল আসে সবাই যে আহত, চোখের তলা একটু কালি, ডিশেলভড লুক, আর আর মানে মুসলিম ক্যারেক্টার, সেই জন্য বিবাহিত, সেই জন্য নোজ পিন রাখা হয়েছে, গ্লাস ব্যাঙ্গলস রাখা হয়েছে যেটা আমার ফেভারিট, আর একটু সালোয়ার কুর্তা অ্যান্ড অল. And also I like my hair, ভীষণ একটা একটা কার্লি, একটা অদ্ভুত আনটাইডি একটা টেক্সচার করা হয়েছে. যেটা আমার ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটাকেই মাথায় রেখে ফটোশ্যুট করা হয়েছে, সেই লুকটাকেই ছবিতে যে লুকটা রয়েছে সেই লুকটাকেই নিয়েই ফটোশ্যুটটা হয়েছে. হোপিং যে একটা অন্য রকমের পোস্টার দেখা যাবে, বিকজ ভীষণ স্টাইলিশভাবে শ্যুট করা হয়েছে. I think it was great working in this film and ekdom onorokom Nusrat ki age chukte dekha giyeche kintu I think ekhane performance oriented onek kichu korar chilo ebong ami nijei ei chobi ta kore bhishon content.